সিএসএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সিএসএস প্যাডিং। তো গত পর্বে আমরা দেখেছিলাম সিএসএস মার্জিন, আর আজকের পর্বে সিএসএস প্যাডিং আলোচনা করব। নিউ টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো চলুন বন্ধুরা আমরা ডাইরেক্ট প্রজেক্টে চলে যাই। যে আমরা লেআউটটা দেখেছিলাম গত পর্বে, আমরা মার্জিন দেখেছিলাম, আমি আজকের পর্বে প্যাডিং নিয়ে আলোচনা করব। তো প্যাডিংটা আমি একটু এখানে চেঞ্জ করে দিই, এখানে আমি প্যাডিং করে দিই প্যাডিং। তো এবার আমি গত বড় দেখিয়েছিলাম যে মার্জিনটা কি জিনিস। মার্জিন অ্যাকচুয়ালি কি, এটা যদি আমার উইন্ডো হয়, উইন্ডো থেকে এই কন্টেন্টের বাইরের দিক থেকে ছেড়ে দেবে, মানে উইন্ডো থেকে ছেড়ে দেবে কতটা ছাড়বে, সেটা হচ্ছে মার্জিন। আর প্যাডিংটা হচ্ছে, ধরুন আমার এইটা হচ্ছে লেখা, মানে সিএসএস যে প্যাডিং লেখা আছে, এখান থেকে এই যে উইন্ডোটা, এটা ইনার দিক থেকে মানে ভিতরের দিক থেকে ছেড়ে দেবে কতটা ছাড়বে, সেটাই হচ্ছে আমার প্যাডিং। আমি ধরলাম আমার 5 পিক্সেল দরকার, আমি চাইলাম আমার হচ্ছে 10 পিক্সেল দরকার, আমার 50 পিক্সেল দরকার, সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কতটা চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে 10 পিক্সেল মানে প্যাডিং করছেন টপ মানে উপরের দিকে, তাহলে এই দেখতে পাচ্ছেন এই লেখাটা হচ্ছে উপরের দিক থেকে 10 পিক্সেল ছেড়ে দেবে। কিরকম আমি আপনাদের একটু দেখাই, এটা একটু লক্ষ্য করুন, এটা এই যে এই লেখাটা লক্ষ্য করুন, এই লেখাটা মধ্যে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই। তো আমি এখান থেকে দিলাম, আমি এখানে দিই, মানে এখানটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমি চাচ্ছি যে প্যাডিং প্যাডিং আমি দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। তো 50 পিক্সেল মানে কিরকম আসবে আমি আপনাদের একটু দেখাই, আপনারা একটু লক্ষ্য করুন, এইখানটা দেখুন এমন কিছু গ্যাপ নেই, এদিকে কোনো গ্যাপ নেই। আপনি লেফট আর রাইটটা এখন বুঝতে পারবেন না, কিন্তু হচ্ছে টপ আর বটমটা আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে অলরেডি অনেকটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, আমি যখন রিলোড করব দেখুন দেখতে পাচ্ছেন, হ্যাঁ বুঝতে পারবেন অবশ্যই 50 পিক্সেল এই কারণে দিয়েছি। দেখুন 50 পিক্সেল, এই যে আমার লেখাটা, এই লেখাটা থেকে উপরের দিক থেকে 50 পিক্সেল চলে গেছে, আবার রাইটে 50 পিক্সেল মানে লেফটে 50 পিক্সেল, আর মানে নিচে যেটা হচ্ছে বটমেও 50 পিক্সেল, মানে লেখা থেকে চারিদিকে ছেড়ে দেওয়াটা হচ্ছে প্যাডিং। আর উইন্ডো থেকে মানে আমার এই কন্টেন্টের কন্টেন্ট থেকে উইন্ডোটা যতটা ছেড়ে দেবে, উইন্ডো মানে এই যে উইন্ডো যেটা আমরা ওই যে সাইডটা যদি ধরি আমরা কম্পিউটার যে আমার পোর্শনটা, এই এগুলো যতটা ছাড়বে সেটা হচ্ছে আমার মার্জিন। মার্জিনটা আপাতত আপনারা বুঝতে পেরেছেন কত বড় আমি আপনাদের ড্রয়িং করে দেখিয়েছি, প্যাডিংটা আপনারা একটু বুঝেন। দেখুন এখানটা এই যে লেখাটা গত মানে আমি যখন এটা আমি দিচ্ছি না, আমার স্টাইলটা আমি দিলাম যে আমি এটাকে অফ করলাম, আমি অফ করে দিচ্ছি, করে আমি যদি সেভ করি তাহলে আপনারা লক্ষ্য করুন এর চেঞ্জেসটা, দেখুন দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, লেখাটার ওপর নিচের এমন কিছু মানে গ্যাপ নেই। ঠিক আছে, গ্যাপ নেই, এটা যখন আমি প্যাডিং দেবো তখন দেখুন গ্যাপটা কিরকম আসছে। আমি এটাকে আবার অন করে দিলাম, আমি কন্ট্রোল জেড করলাম, আমি সেভ করলাম, দেখি দেখতে পাচ্ছেন, দেখুন উপর দিক থেকে 50 পিক্সেল, রাইটে 50 পিক্সেল, লেফটে 50 পিক্সেল, আর হচ্ছে বটমে 50 পিক্সেল, চারিদিক থেকে কিন্তু 50 পিক্সেল, মানে এই যে লেখাটা চারিদিক থেকে ছেড়ে দিয়েছে, সুন্দর লাগছে দেখতে। এবার ডিপেন্ড করবে আপনি কতটা ছাড়বেন। ধরুন বিভিন্ন যখন আপনারা আমরা যখন বড় প্রজেক্ট করব তখন কিন্তু সব দিকে অনেক সময় দেখবেন যে লেখার আমার প্যাডিংটা চাচ্ছি উপর দিক থেকে একটু প্যাডিং দিয়ে দিলে আমার ডিজাইনটা আরো সুন্দর হবে, আবার একটু লেখার জন্য ডিজাইনটা আরো ঘেঁটে গিয়েছে সেটা হচ্ছে আমার লেফটের দিক থেকে যদি আমি একটু প্যাডিং দিই তাহলে কিন্তু এটা সুন্দর আসবে। তো এটাও ঠিক মার্জিনের মতো, আপনি চাইলে যেদিক থেকেও আপনি দিতে পারবেন, একসঙ্গেও দিতে পারবেন। আমি চাচ্ছি ধরুন আমি এই এইটাই কপি করে দেখাচ্ছি এখানে, যে একই লাইনে, একই লাইনে আমি এটাকে দেখাচ্ছি যে এই সাইজে দিয়ে একই লাইনে আমি টপ বটম চারিদিকে দিচ্ছি। দেখুন চারিদিক থেকে কিন্তু অল্প অল্প করে, অল্প অল্প করে ছেড়ে দিয়েছি। এটা আমি যদি একটু একটু করে বাড়িয়ে দিই, আমি দিলাম এটা 20 দিয়ে দিলাম, আমি এটা 50 দিয়ে দিলাম, আমি এটা হচ্ছে একটা করে জিরো লাগিয়ে দিচ্ছি, 30 দিয়ে দিলাম, এটা 40 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখি, তাহলে আমি কিন্তু গত পর্বে বলেছিলাম যে ব্রাউজার সবসময় কাজ করে যে টপ রাইট বটম আর লেফট। ঠিক আছে, দেখি আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে 20 পিক্সেল ছেড়েছে, তারপরে ছেড়েছে আমার 50 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, তারপর 50 পিক্সেল, তারপর হচ্ছে 30 পিক্সেল, আর এটা 40 পিক্সেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আপনারা আলাদা আলাদা ভাবেও দিতে পারেন। আমি চাচ্ছি যে আমি আলাদা আলাদা ভাবে দেবো, আমার সব দরকার নেই। আমি চাচ্ছি প্যাডিং, প্যাডিং দিলাম, আমি প্যাডিং লেফট দিলাম যে 50 পিক্সেল,
50 পিক্সেল আমি প্যাডিং লেফট দিলাম, আমার রাইটে বা উপর নিচে লাগবে না, আমার শুধু এই দিক থেকে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন লেখাটা একদম ডান দিকে চলে এসেছে, ডান দিকে এখান থেকে 50 পিক্সেল, মানে এই লেখা থেকে, লেখা থেকে যদি বাম বাম দিকে ছাড়ে তাহলে হচ্ছে লেফটে 50 পিক্সেল প্যাডিং করলো, তারপর হচ্ছে উপরে তাহলে হচ্ছে এই লেখা থেকে যতটা ছাড়বে মোটামুটি এদিক ওদিক লেফট রাইট বটম আর হচ্ছে টপ এগুলোই হচ্ছে প্যাডিং। আর যখন আমি আমি চাচ্ছি যে এটা আমার লেফট গেল, আমি এবার দিলাম প্যাডিং, প্যাডিং হচ্ছে রাইট দিলাম, আচ্ছা টপ দিলাম, আমি টপে দিলাম 50 পিক্সেল, তারপরে আমি দিলাম, চলুন আমি দেখে আসছি এগুলো একবার একবার করে তাহলে বুঝতে পারবেন। আমি টপে দিলাম, দেখুন উপর থেকে চলে এসেছে, উপর থেকে 50 পিক্সেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি চাচ্ছি যে প্যাডিং, প্যাডিং হচ্ছে লেফট, আমি বটম, আমি বটমে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল, চলুন আমরা দেখে নিই বটমে 50 পিক্সেল, দেখুন আবার নিচ থেকে ছেড়ে দিয়েছে। এবার একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে রাইট। আমি প্যাডিং, প্যাডিং হচ্ছে রাইট, প্যাডিং রাইট 50 পিক্সেল, 50 পিক্সেল, ঠিক আছে। তো চলুন আমরা দেখে নিই, এই হচ্ছে আমার প্যাডিং এর কনসেপ্ট। তাহলে মার্জিন প্যাডিং আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, আপনারা যেখানে কাজ করতে গিয়ে যেখানে যেটা দরকার হবে আপনারা সেভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে প্যাডিং এর কনসেপ্টটা। আর যদি আপনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিয়ে যাবেন। আর হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা দেখবো হাইট আর ওয়াইথ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।